এদিকে করোনা মহামারীর কারণে বেশ কিছুদিন স্টুডেন্ট ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর কলেজ ও ইউনিভার্সিটিগুলো আবারও কাজ লেটার দেওয়া শুরু করেছে। সেপ্টেম্বর সেশনে ভর্তির সুযোগ কম থাকলেও জানুয়ারি সেশনে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা আসতে পারবে। বিদেশি শিক্ষার্থী আনার অনুমতি রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করে ইংরেজি ভাষায় দক্ষ ও আর্থিকভাবে সচ্ছল শিক্ষার্থীরা ব্রিটেনে অধ্যয়ন করতে আসতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কলেজ। ব্রিটেনে লেখাপড়া করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য আবারও ভিসা কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সেপ্টেম্বর সেশনের জন্য কিছু কাস লেটারও ইস্যু হয়েছে। করোনার কারণে বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্র সংকটে ভুগছে, প্লাস ইউরোপ থেকে যখন বাংলাদেশ কি বলে ইউকে বের হয়ে আসবে, তখন একটা ভালো স্কোপ আছে বিদেশি ছাত্ররা ইউকেতে এসে পড়াশোনা করা। সেপ্টেম্বর সেশন নিয়ারলি ফিনিশড, আপনি বলতে পারেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে 21st অগস্ট পর্যন্ত তারা কাজ ইস্যু করবে ফর সেপ্টেম্বর, আর কিছু ইউনিভার্সিটি আছে এন্ড অফ অগস্ট পর্যন্ত কাজ ইস্যু করবে। শিক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা থাকার পাশাপাশি অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎকার দিতে পারদর্শী হতে হবে। যদি ডিগ্রির নিচে কোনো কোর্সের জন্য আসতে হয় তাহলে মিনিমাম থাকে B1 পাশ করে আসতে হবে, আর যদি ডিগ্রি ও ডিগ্রি অ্যাবাভ হয় তাহলে B2 লেভেল তার ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। সব এভরিথিং ডিপেন্ড অন হিজ ইন্টারভিউ, হাউ হি পারফর্ম ইন হিজ ইন্টারভিউ অ্যান্ড হিজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হিজ হাউ হি ইজ জেনুইন টু স্টাডি, লাইক হিজ প্যাশন, হি হ্যাজ এ প্যাশন টু স্টাডি। বিদেশি শিক্ষার্থীদের আর্থিকভাবে সচ্ছল হওয়ার পুরনো শর্ত এখনো বহাল রয়েছে। তো এই তিনটা রিকোয়ারমেন্টস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, ফাইন্যান্স বা মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট, আর 3 নম্বর হচ্ছে Tier 4 লাইসেন্সারি প্রতিষ্ঠান, এই তিনটা রিকোয়ারমেন্ট মোটাদাকে ফুলফিল করলে স্টুডেন্ট হিসেবে আসার সম্ভাবনা আছে। মহামারীর কারণে অর্থনৈতিক মান্দায় যারা ব্রিটেনে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবে তাদের জন্য সহজে খণ্ডকালীন কাজের সুযোগ পাওয়া কষ্টসাধ্য হতে পারে এমন সতর্কতা অভিজ্ঞদের। অবস্থাটা একটু সচ্ছল থাকতে হবে, কিছুটা তো মানে ওইগুলা অ্যাভেলেবল করে নিজে অথবা নিজের গার্ডিয়ান অথবা প্যারেন্টসদের মাধ্যমে ওইটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। দ্য রিসেশন ইজ গোইং অন, সো কাজ এতটা অ্যাভেলেবল হবে না যেটা আগে ছিল। একই সাথে ব্রিটেনে আগের মতো ঢালাওভাবে স্টুডেন্ট ভিসা নাও দিতে পারে এমন পূর্বাভাস এই আইনজীবীর। আমরা অতীতে দেখেছি প্রায় 10-12 বছর আগে, প্রায় এক যুগ আমরা দেখেছি যে প্রচুর ছাত্র বাংলাদেশ থেকে আসছেন স্টুডেন্ট হিসাবে, যারা ওখানে স্টুডেন্ট ছিলেন না অথবা ইংলিশে কোনো দক্ষতা নাই। আমার মনে হয় ওই ধরনের সুযোগ ইউকেতে আর হবে বলে আমার মনে হয় না। জানুয়ারি সেশনে আসতে ইচ্ছুকদের এখনই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন সহ আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র জোগাড় করে রাখার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। জাকির হোসেন কোয়েস, TV1 নিউজ,